সূর্যের আলোর দেখা মেলায় রাজধানীতে আপাতত স্বস্তি মিললেও দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় এখনও অব্যাহত আছে শৈত্যপ্রবাহ। কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। এতে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের জনগোষ্ঠী। আবহাওয়া অফিস বলেছে 23 জানুয়ারির পর তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে পুরো মাস জুড়ে অব্যাহত থাকবে শীতের অনুভূতি। বিস্তারিত জুনায়দ আল হাবিবের রিপোর্টে। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দেয়া সূর্যের আলোয় শীতের তীব্রতা থেকে আপাতত কিছুটা স্বস্তিতে রাজধানীবাসী। রাজপথে বেড়েছে মানুষের কোলাহল, কর্মচাঞ্চল্য ফিরেছে নগরীতে। তবে এখনও ভোগান্তিতে দেশের উত্তরের জনপদের মানুষ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশাকে সঙ্গী করেই চলছে জীবন জীবিকার সন্ধানে টিকে থাকার লড়াই। হাড় কাঁপানো শীতে অনেকেই হয়ে পড়েছেন কর্মহীন, নষ্ট হচ্ছে ফসলি ক্ষেত, খড়কুটো জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা। শীত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে, হাত পা বরাব হয়ে যায়, তারপর তো চালানি লাগে, কিতা করবো, আমরা তো ফেটের দায় কষ্ট করাই লাগবে। মানুষ বাসা থাকি বাইর হয় না, শীত বেশি, ব্যাপক ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আসি এসে কোনো কাজ কাম পাই না। হিমেল বাতাস, ঠান্ডা কুয়াশা, রোদ নেই, কিছু নেই, ঠান্ডা লাগতেছে, আগুন তাপাচ্ছি, কাজ করছে, খুব কষ্ট হচ্ছে আমার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 3-4 দিনের মধ্যে কিছুটা বাড়বে তাপমাত্রা, তবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে ঘন কুয়াশা। রাজশাহী, দিনাজপুর এবং মৌলভীবাজার জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটা হয়তো বা আশেপাশে কিছু এলাকায় বৃদ্ধি পেতে পারে। শৈত্যপ্রবাহের এটা কমে আসবে, কিন্তু আমাদের ফিলিংস টেম্পারেচারটা কুয়াশার কারণে দিনের তাপমাত্রাটা কমে আসার সঙ্গে সঙ্গে ফিলিংসটা থাকবে আর কি আমাদের। আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের উপকূলীয় অঞ্চলের বেশ কিছু জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জুনায়দ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। শীতের খবর জানাতে এখন যাচ্ছি নীলফামারীতে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ শীতন। ইয়াসিন, শীতে জনজীবনের অবস্থা কেমন দেখছেন? দিনমজুররা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু সকাল দুপুর 12:30 পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা এবং শীত, তীব্র শীত ছিল, সেটা গত 12 দিন থেকে অব্যাহত আছে। তবে দুপুর 12:30টার পরে ঘন কুয়াশা কেটে গিয়ে কিন্তু সূর্যের মুখ দেখা দিয়েছে। এজন্য কিন্তু সূর্যের মুখ দেখা যাওয়ার পর সূর্য যেহেতু উঠেছে, কিছুটা তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের কিন্তু কর্মচাঞ্চল্যতা এবং কর্মব্যস্ততা কিন্তু বেড়ে গিয়েছে। তাদের গত 12 দিন থেকে তীব্র শীতে যে কাজগুলো পড়েছিল, তারা সেই কাজগুলো কিন্তু করার জন্য বাড়ি থেকে বের হয়েছে এবং সেই কাজগুলো করছে। অনেকে আবার চেষ্টা করছে যে আগামীকাল থেকে যদি বেশি শীত অনুভূত হয়, সেটা অগ্রিম কিছু কাজ করার চেষ্টা করছে। আমি বেশ কয়েকজন রিক্সা চালকের সঙ্গে কথা বলছি, তারা আমাকে জানিয়েছে তারা কিন্তু আজকে অনেক অনেক খুশি। মানুষ বাসা থেকে বের হওয়ার কারণে তারা কিন্তু অনেক ভাড়া পেয়েছে এবং আর্থিকভাবে তারা বেশি লাভবান হচ্ছে। গত কয়েকদিন থেকে যা তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন ছিল। এই ছিল নীলফামারী থেকে আমার কাছ থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য।